চীনে রক্ত বন্যা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর চালানো দমন নিপীড়নকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান বলে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছে। দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এফএ কাপের ম্যাচে হার্ডার্সফিল্ড টাউনকে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ওয়াকার মাহফুজ। এবারে বিস্তারিত, চীনে রক্ত বন্যা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। দেশটির সংখ্যালঘু উইঘুর সম্প্রদায় থেকে আইএসএ যোগ দেওয়া সদস্যরা চীনে ফিরে তাদের প্রতিশোধ নেবে বলে জানায় সাইট ইন্টেলিজেন্স। অনলাইনে প্রকাশ করা ৩০ মিনিটের একটি ভিডিওতে এ হুমকি দেয়া হয়েছে। সেখানে বলা হয় নিপীড়িতদের হয়ে প্রতিশোধ নিতে তারা এসেছে, রক্তের বন্যা বইয়ে দেওয়ার অস্ত্রের ভাষায় সব কিছুর হিসাব নেওয়া হবে। ভিডিওটি পশ্চিম ইরাকের একটি এলাকা থেকে ধারণ করা হয়েছে বলে জানানো হয়। চীনের বিরুদ্ধে আইএসের এটি প্রথম সরাসরি হুমকি। উইঘুর সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদীদের হাত রয়েছে বলে মনে করে দেশটির সরকার। মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর চালানো দমন নিপীড়নকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান বলে আখ্যা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে প্রথমবারের মতো সেনাবাহিনীর পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। রোহিঙ্গা নির্যাতন নিয়ে জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার প্রতিবেদনকে অবিবেচক বলে দাবি করেন দেশটির প্রধান জেনারেল স্টাফ মায়াতুন ও। তিনি জানান যেসব এলাকায় বা যাদের নির্যাতনের সংবাদ গণমাধ্যমে এসেছে তার বাহিনী সেই এলাকার মানুষদের সঙ্গে কথা বলে অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি। এ সময় অভিযান নিয়ে মিয়ানমার সরকারের পক্ষপাতদুষ্ট গণমাধ্যমে প্রকাশিত সংবাদের অংশবিশেষ তুলে ধরেন তিনি। আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায় বুধবার রাজধানী কাবুলের পুলিশ সদর দপ্তর সহ কয়েকটি স্থানে পরপর বোমা হামলা চালানো হয়। এতে আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৩৫ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সায়দা শহরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চরমপন্থী ও রাজনৈতিক দল ফাতাহর কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায় ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রিত আইন আল হিলওয়া নামের ওই শিবিরটিতে মঙ্গলবার টানা কয়েক ঘণ্টা থেমে থেমে বন্দুকের গুলি ও বেশ কিছু গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় আতঙ্কিত লোকজন ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়। সায়দা শহরের এই শিবিরটিতে প্রায় আইএস ও আল কায়েদার জঙ্গিদের সঙ্গে পশ্চিম তীরভিত্তিক রাজনৈতিক দল ফাতাহর কর্মীদের সংঘর্ষ হয় বলে জানিয়েছে গণমাধ্যম। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানের হামলায় ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে। প্রদেশটির রাজধানীর লাশকারগাহ শহরে পুলিশের ছদ্মবেশে তালেবানের এক জঙ্গি এ হামলা চালায়। পুলিশের পোশাক পরা ওই জঙ্গি বিশেষ নিরাপত্তা এলাকায় প্রবেশ করে একটি তল্লাশি চৌকিতে অতর্ক গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রাদেশিক গভর্নর হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি। তবে ঘটনাস্থল থেকে অস্ত্র, গ্রেনেড ও গোলা বারুদ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। পরে তালেবান এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। কিম জং ন্যাম হত্যায় বিষাক্ত রাসায়নিক উপাদান ব্যবহার করেছে বলে মালয়েশিয়ার দাবি হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর পক্ষ থেকে জানানো হয় মালয়েশিয়া যে পদ্ধতিতে ন্যামের শরীরে রাসায়নিক উপাদানের উপস্থিতি নির্ণয় করেছে তা বৈজ্ঞানিকভাবে অসম্পূর্ণ এবং যুক্তিসঙ্গত নয়। গত সপ্তাহে মালয়েশিয়া জানায় কিং জং ন্যামকে হত্যায় জাতিসংঘ ঘোষিত বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং তাদের দাবিকে হাস্যকর আখ্যা দিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে মারা যান উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিং জং ন্যাম। এ ঘটনায় বুধবার দুই নারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেছে মালয়েশীয় সরকার।
জেনেভায় চলমান সিরিয়া শান্তি আলোচনার বর্তমান পর্যায়ে দেশটির সকল দলের ঐকমত্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা শুরু করতে সরকারি প্রতিনিধি দল প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসচুরা। এর মধ্যে আইএসের কাছ থেকে প্রাচীন নগরী পালমিরা পুনর্দখলে সেখানে প্রবেশ করেছে সিরীয় সেনারা। রুশ বিমান হামলার সহায়তার শহরের পশ্চিমাঞ্চলীয় একটি অংশ এরই মধ্যে পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানায় তারা। জেনেভায় চলমান সিরিয়া শান্তি আলোচনার মধ্যে বিরোধী প্রতিনিধিদের সঙ্গে তাদের হোটেলে বৈঠক করেন জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসচুরা। বিরোধী ও প্রতিনিধি দলের প্রধান ইয়াহিয়া কোদমানি এবং শীর্ষ মধ্যস্থতাকারী নাসারাল হারিরি সহ বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে জাতিসংঘের দূতের প্রায় 2 ঘন্টা আলোচনা হয় বলে জানিয়েছে গণমাধ্যম। ভারতের হরিয়ানায় গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। সংবাদ মাধ্যম জানায় হরিয়ানার নারায়ণগড় শহরের সড়কে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গাড়ির 7 যাত্রী নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালকও নিহত হয়। এরই মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম বিশ্ব পরিবেশ সংবাদ। ছাড়পত্র না থাকা ও ইটিপি স্থাপন না করায় ঢাকার শ্যামপুর এলাকার 10টি ডায়িং অ্যান্ড ইস্পাত রোলিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরে পুলিশের নিয়ন্ত্রণে তা শান্ত হয়। স্মার্টফোনের পরিবর্তে চীনা বায়ুশক্তি উৎপাদন প্ল্যান্টে বিনিয়োগের চুক্তি করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই চুক্তির মাধ্যমে চীনের নবায়নযোগ্য উৎস থেকে 100% শক্তি উৎপাদনের লক্ষ্য পূরণে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। সিএনএন জানিয়েছে এই চুক্তির মাধ্যমে দেশটির বৃহৎ উইন্ড টারবাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান গোল্ড উইন্ডের অধীনস্থ 30% শেয়ার কিনতে যাচ্ছে অ্যাপল। তবে চুক্তিতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি। অ্যাপলের পরিবেশ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিসা জ্যাকসন জানান এ পর্যন্ত এটি বিশুদ্ধ শক্তি প্রকল্পে অ্যাপেলের সবচেয়ে বড় বিনিয়োগ, আর বায়ুশক্তি প্রকল্পে এটি প্রতিষ্ঠানটির প্রথম বিনিয়োগ। এর আগে পরিবেশ সংস্থা গ্রিন পিস প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বলে যে তারা চীনে প্রচুর শক্তি ক্ষয় করে। নতুন চুক্তির মাধ্যমে সেটিরই কিছুটা ক্ষতিপূরণ করার চেষ্টা করছে অ্যাপল। এই বায়ু প্রকল্প চীনা গ্রিডে 285 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি যোগ করবে বলে জানানো হয়েছে। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। বিশ্বের অন্যতম আকর্ষণীয় প্রযুক্তি মেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস শেষ হচ্ছে। বার্সেলোনায় আয়োজিত 4 দিনব্যাপী এ মেলায় সর্বাধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রদর্শন করে 2200 প্রতিষ্ঠান। এ আয়োজনের বেশিরভাগ দর্শকের নজর কেড়েছে আগামী দিনের সম্ভাব্য 5G প্রযুক্তি। দেখে মনে হতে পারে কোনো 3D হলে মুভি দেখছেন এসব দর্শনার্থী, আসলে মোবাইল প্রযুক্তির বিশ্ব সম্মেলনে এসেছেন এরা, যেখানে স্যামসাংয়ের একটি বিনোদন কর্নারে অত্যাধুনিক মডেলের গিয়ার VR হেডসেট পরে উপভোগ করছেন স্কুবা ডাইভিং, রোলার স্কেটিংয়ের মজা। এছাড়া এখানে প্রদর্শন করা হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির বহুমুখী ব্যবহার ও পণ্যের ধারণা। অন্য সব কিছুকে পেছনে ফেলে 5G প্রতি দর্শকদের আগ্রহ দেখা যায় সবচাইতে বেশি। বিশেষজ্ঞরা বলেছেন এ প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগবে। অভিষেকের 17 বছর পর নতুন রূপে বাজারে এসেছে সাড়া জাগানো হ্যান্ডসেট নোকিয়া 3310। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচন হয়। HMB গ্লোবাল কোম্পানির অধীনে নোকিয়া ব্র্যান্ডে এই ফোনটি বাজারে আসল। ফোনটির দাম ধরা হয়েছে 59 পাউন্ড। যারা স্মার্টফোনের ভিড়ে শুধুমাত্র কথা বলা বা মেসেজ পাঠানোর প্রয়োজনে ছোট আকারের মজবুত
ও দীর্ঘ ব্যাটারি লাইফের ফোন ব্যবহার করতে চান তাদের উদ্দেশ্যে এই ফোনটি বাজারে আনছে নোকিয়া। দর্শক এবারে দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2016 এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2016 এর সমাপনী আয়োজনে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকারের প্রণোদনা দিচ্ছে বলে খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে ভালো করছে বাংলাদেশ। এ সময় জনপ্রতিনিধি সহ সমাজের বিত্তবানদের খেলাধুলার উন্নয়নে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এরপর গ্যালারিতে বসে লালমনিরহাটের মেয়েদের ফুটবল নৈপুণ্য উপভোগ করেন তিনি। সমাপনী আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, আমার মনে হয় পৃথিবীর আর কোনো দেশে এত বিশাল আকারে কোন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় না। আজকে যেমন বিভিন্ন খেলায় আমরা সারা বিশ্বব্যাপী আজকে নিজেদের একটা প্রতিযোগিতামূলক জায়গায় নিয়ে যেতে পেরেছি। তাছাড়া আমাদের মেয়েরা ভালো খেলছে, সারা বিশ্বেও তারা ভালো খেলার একটা পারদর্শিতা দেখাতে পারছে। ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় আমরা একটা মিনি স্টেডিয়াম করে দেব, যেখানে সব সময় যে কোনো খেলাধুলা অনুশীলন করতে পারবে। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েরা দেশে দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরও বেশি নজর দেবে। আর সেই সাথে সাথে আমাদের শিক্ষক অভিভাবক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরে, যারা একটি সচ্ছল ব্যক্তি আছেন, সকলকেই আমি আহ্বান জানাবো, তাদের আরও উৎসাহিত করতে হবে এবং সব ধরনের সহযোগিতা স্কুলগুলি যদি যাতে পায় সেই ব্যবস্থা তারা করবেন। নির্বাচন কমিশনের পাশাপাশি নির্বাচনকালীন সরকারের সদিচ্ছার উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে সুজন আয়োজিত এক গোল টেবিল বৈঠকে অভিমত তুলে ধরেন তারা। সব দলের জন্য সমতল ক্ষেত্র সৃষ্টি হবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, বিশেষত জাতীয় নির্বাচনে, এবং যার ফলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাদের সবল হওয়া দরকার, তাদের সবল না হলে অনেক রকম অসুবিধা হবে, অনেক সমস্যার সৃষ্টি হবে। তো সেই জন্য আমরা চাই যে তারা সবল হোক। সংসদ রেখে নির্বাচন এ পর্যন্ত এই উপমহাদেশের যে সমস্ত দেশের নির্বাচনী ব্যবস্থাপনা আমি পড়ছি সেখানে নেই। পাকিস্তানে তো কেয়ারটেকার গভর্নমেন্টের নিচেই ইলেকশন করা হয়, নেপাল এবং ভারতে একটি বিদায়ী সরকারের একটা ছোট রূপে ইলেকশন করানো হয়। নির্বাচন কমিশনকে চাচ্ছেন নিধিরাম সর্দার হিসাবে, যে কাজটা সে ঠিক মতো করবে, কিন্তু ঢাল নাই তলোয়াল নাই, এই নিধিরাম সর্দার দিয়ে তো আমার কোনো দরকার নাই। একে তো নির্বাচন কমিশনকে কাজ করতে হয়, তার যে বিরাট কর্মী বাহিনী আছে। 2041 সালের জন্য শিশুদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষক আর অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর কামরাঙ্গীরচরের শেখ জামাল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবৈধ দখলদাররা সরকারি জমি নদী সব দখল করে নিচ্ছে, আমরা উদ্ধার করবই, আমরা আদি চ্যানেল উদ্ধার করব এবং এই এলাকাটাকে মনোরম একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই, ইনশাল্লাহ সেটা আমরা পারি। আপনাদের সন্তানদের আগামী উন্নত বিশ্বের একজন সন্তান হিসেবে আপনার নিজের এখন থেকে গড়ে তুলবেন। 2041 সালকে টার্গেট করে আপনার সন্তানদের গড়ে তুলবেন, উন্নত বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার মতো আপনার সন্তানদের সেভাবে গড়ে তুলবেন। কোনো রকম বিভ্রান্তকারীরা তাদেরকে যাতে ভুল পথে চালিত করতে না পারে, সেদিকে শিক্ষক অভিভাবক এবং প্রত্যেকের দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। জাতীয় সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ঐতিহাসিক বটতলায় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.শ. আরফিন সিদ্দিক। স্বাধীন সার্বভৌমত্বের চেতনাকে ধারণ করে হাতে লাল সবুজের পতাকা নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে বটতলা মঞ্চে আসেন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। স্বাধীন সার্বভৌম বাংলার মুক্ত আকাশের বুকে উঠছে লাল সবুজের পতাকা, নেপথ্যে জাতীয় সঙ্গীত। 1971 সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মুক্তির জানান দিয়েছিল এই পতাকা। অর্জিত হয় স্বাধীনতা, তাই তো স্বাধীনতার 46 বছর পর সেই দিনটিকে গৌরবোজ্জ্বল দিনটি আরেকবার স্মরণ করল ইতিহাস সচেতন বাঙালি। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান অতিথিরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের শীর্ষ নেতারা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তারা এ মন্তব্য করেন। গ্যাসের দাম বাড়ানোর সরকারের গণবিরোধী সিদ্ধান্ত আখ্যায়িত করে অবিলম্বে দাম কমানোর দাবি জানান বিএনপি নেতারা। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকালেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে সমবেত হন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য শীর্ষ নেতারাও এ কর্মসূচিতে যোগ দেন সকাল 10টার দিকে। কর্মসূচি চলাকালে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়, পরে গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে বক্তব্য রাখেন শীর্ষ নেতারা। দর্শক এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। ইটভাটা আইনের সংশোধনের দাবিতে সারা দেশের মতো কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইটভাটা মালিকরা। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখা। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হায় বাবলু, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এবং মোর্শেদ চৌধুরী। জাপান টোকিও স্বরলিপি কালচারাল একাডেমি বাংলা সংস্কৃতি উদ্দীপনা দিবস সমাবর্তনী 2017 অনুষ্ঠিত হয়। জাপান থেকে ফখরুল ইসলাম জানান, জাপানের অতি পরিচিত সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি কালচারাল একাডেমি টোকিও এর সমাবর্তনী 2017 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ ডিসারুল হাকিম, একাডেমির পরিচালক তনুশ্রী বিশ্বাস। এর পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়। বাংলা ভাষা নৃত্য সঙ্গীত শাখায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে সনদ প্রদান করেন বিশেষ অতিথিবৃন্দ। জাপানস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্স কাউন্সিলর হাসান আরিফ, কাউন্সিলর ডক্টর জিয়াউল আবেদিন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সনদ গ্রহণ করে আনন্দিত। এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে প্রবাসী প্রজন্মদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রয়াস। গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির অপতৎপরতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমাদের বরগুনা অফিস থেকে মোহাম্মদ আসাদুজ্জামানের বিস্তারিত রিপোর্ট। এ উপলক্ষে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বরগুনা প্রেস ক্লাব চত্বরে অবস্থান করে নেতাকর্মীরা। বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে 2 ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক ও বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল খালেক, উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, জেলা তাঁতি দলের সভাপতি আবুল বাশার রিয়াজ প্রমুখ।
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে গেছে 10টি কলোনি ঘর। ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা প্রায় এক ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টায় আগুন নেভায়। আমাদের গাজীপুর প্রতিনিধি জসীমউদ্দিনের রিপোর্ট। ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয়রা জানায়, সকালে গাজীপুর সদরের শ্রীপুর এলাকার দুলাল হোসেনের বাড়িতে আগুন লাগে। মাওনা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টায় আগুন নেভায়। ততক্ষণে আগুন ছড়িয়ে গিয়ে বাড়ির 10টি কলোনি ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে গেছে। শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে অভিষেক হলো ইউরোপে বসবাসরত বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের। প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে ফ্রান্সের সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি হজরত আলী খান। অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহসভাপতি এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শামসুল ইসলাম এবং ফ্রান্সের সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু। এ সময় কমিউনিটি নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু তাহির, সংগঠনের সহসভাপতি রিয়াজ হোসেন। এ সময় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন কায়েস। 25 ও 26 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা এবং উপযুক্ত বিচারের মাধ্যমে আসল দোষীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কানাডার ভ্যানকুভার শহরের স্থানীয় বাংলাদেশি সংগঠন সিটিজেন ফোরাম অব বিসি কানাডা। ভ্যানকুভার কানাডা প্রতিনিধি এম হাসান মুরাদ জানান, কানাডার ভ্যানকুভার শহরের স্থানীয় অডিটোরিয়ামে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক জনাব আলমগীর কবিরের নেতৃত্বে আরও বক্তব্য রাখেন জনাব সাদমান হুসাইন, জনাব ফারহান কবির, জনাব মালিক সাহাব, মিসেস নেহা হাসেল সহ আরও অনেকে। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে জামালপুর ও মৌলভীবাজারে আয়োজন করা হয়েছে 7 দিনব্যাপী এসএমই মেলা। জামালপুর শহরের বৈশাখী মেলার মাঠে জমে উঠেছে গত 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএমই ফাউন্ডেশনের মেলা। মেলা স্টলগুলোতে পাট ও চামড়াজাত সামগ্রী, পোশাক এবং গৃহস্থালী বিভিন্ন পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। এছাড়া মেলায় আনন্দ উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সীরা। টেকসই উন্নয়ন ও লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই ভবনে আয়োজিত এক সেমিনারে আহ্বান জানান তিনি। এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান পরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন। সেমিনারে এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতকে সাথে নিয়ে কাজ করার কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য বাধা দূর করতে সুইডেন সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজধানীর একটি হোটেলে সুইডেন অ্যাম্বাসি আয়োজিত বাংলাদেশ স্মার্ট ম্যানুফ্যাকচারিং শীর্ষক এক সেমিনারে একথা বলেন মন্ত্রী। এ সময় সুইডেনকে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি। এ সময় তিনি তৈরি পোশাক খাতের মতোই বা অন্যান্য খাতেও শ্রমিক নিরাপত্তা ও কর্মস্থলে উন্নত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। সবাই সুইডেন অ্যাম্বাসেডর জোহান ফ্রাইসেল ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। দর্শক, এবারে দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ।
এফএ কাপের ম্যাচে হার্ডার্সফিল্ড টাউনকে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। অ্যাগুয়েরোর জোড়া গোলে ঘরের মাঠে ইতিহাদে অতিথিদের 5-1 গোলে হারিয়েছে গার্দিওলার শিষ্যরা। এদিকে জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে সাল 04-কে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় সারির দল হার্ডার্সফিল্ডের বিপক্ষে সিটিজেনদের পরিসংখ্যান মোটেও ভালো না। ইংলিশ লীগের ম্যাচে হার্ডার্সফিল্ডের বিপক্ষে গেল সপ্তাহে গোল শূন্য ড্র করেছিল জায়ান্ট ম্যানচেস্টার সিটি, তাই এ ম্যাচেও সংখ্যা ছিল 85 কাটার। প্রথমার্ধেই সেই ভয় যেন পেয়ে বসলো ম্যান সিটিকে। ম্যাচের শুরুতেই ইতিহাদের 45,000 দর্শকদের হতাশ করেন হার্ডার্স ফরওয়ার্ড হ্যারি বান। সিটি ডিফেন্ডার ব্রাভোর ভুলে ফিলিপ বেলিংয়ের বাড়ানো বলকে জালে জড়িয়ে লিড এনে দেন তিনি। বার্সেলোনার কাছে হারের স্বাদ ভুলতে আবারও মাঠে নামতে যাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবারের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দেপারতিভো লা করুনা। মিউনিসিপাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45। শিরোপার দৌড় থেকে এক প্রকার ছিটকে পড়া অ্যাথলেটিকো মাদ্রিদ সবশেষ ম্যাচ হেরে এমনিতেই মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছে, তাই দেপারতিভোর বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও নিজেদের মনোবল ফিরে পেতে জয় ভিন্ন কিছুই ভাবছে না রোজি ব্ল্যাঙ্কোসরা। দলে নেই বড় কোনো ইঞ্জুরি সমস্যাও, তাই স্কোয়াড নিয়ে ভাবতে হচ্ছে কোচ দিয়েগো সিমিওনিকে। নিজেদের সবশেষ 5 ম্যাচের 3টিতেই জয় রয়েছে গ্রিজম্যানদের, সেখানে স্বাগতিক প্রতিপক্ষে জয় নেই 1টি ম্যাচেও। এছাড়া পরস্পরের মুখোমুখি দেখায় অ্যাথলেটিকোর বিপক্ষে একবারও জয়ের মুখ দেখেনি দেপারতিভো লা করুনা, বরং